চিত্রনায়ক শাকিব খান ও বুবলির প্রেম, বিয়ে এবং সন্তান নিয়ে কম আলোচনা সমালোচনা হয়নি। যদিও এখন এই দুই তারকার সম্পর্ক সবার কাছেই পরিষ্কার, তবুও সমালোচনা যেন কিছুতেই থামছে না। এ ব্যাপারে অনেকেই তাদের মন্তব্য জানিয়েছেন। তবে এসব সমালোচনার ব্যাপারে কোনো মন্তব্য করতে দেখা যায়নি শবনম বুবলিকে। বেশ চুপচাপ ছিলেন তিনি, তবে সম্প্রতি তার ফেসবুক প্রোফাইলে ব্যতিক্রম একটি পোস্ট দেখা গেছে। বুবলির পোস্টটি কাউকে ইঙ্গিত করে দেয়া হয়েছে বলে মনে করছেন নেটিজেনরা। বুবলি তার পোস্টে বলেন, আপনি অনেক সিনিয়র একজন ব্যক্তিত্ব, এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে আপনার দায়বদ্ধতা অনেক, আপনাকে অনেক সম্মান করি, কিন্তু যখন কোনো পার্টিকুলার বিষয়ে, যেটা একান্তই কারো ব্যক্তিগত, সে বিষয়ে পুরোটা না জেনে নিজের মতামত প্রকাশ করছেন, তখন আপনার কথার ভঙ্গিমা, শব্দের প্রয়োগ এবং একদিকে পক্ষপাতিত্বমূলক কমেন্টটা শুনলে বুঝতে আর বাকি থাকে না আপনি সেই বিষয়ে বা যাকে নিয়ে বলছেন সে ব্যক্তিকে প্রপারলি না জেনেই কমেন্ট করছেন। অনেকটা আক্ষেপ নিয়েই বুবলি লেখেন, আপনার এরকম আক্রমণাত্মক মনোভাব পোষণ করা কমেন্ট দেখে অবাক হয়েছি যে আমরা যাদের অভিভাবক ভাবছি তারা তাদের সকল সন্তানদের এক চোখে দেখেন না। দুঃখজনক, কাকে উদ্দেশ্য করে বুবলি এরকম পোস্ট করেছেন সেটাই এখন প্রশ্নের বিষয়। ধারণা করা হচ্ছে সাংবাদিক, অভিনেত্রী ও নাট্যকার ফাল্গুনী হামিদকে লক্ষ্য করেই এমন মন্তব্য করেছেন শবনম বুবলি। কারণ কিছুদিন পূর্বে একটা রেডিও প্রোগ্রামে যেয়ে শাকিব খান ও বুবলির বিষয়ে কথা বলেছিলেন নাট্য ব্যক্তিত্ব ফাল্গুনী হামিদ। সেখানে বুবলিকে উদ্দেশ্য করে তিনি বলেন, তুমি মাত্র চিত্র জগতে এসেছ, এসেই শাকিবের প্রেমে পড়তে হবে? তবে শুধুমাত্র বুবলিকে নিয়ে কথা বলেননি, বরং শাকিব খানকে নিয়েও মন্তব্য করেছিলেন ফাল্গুনী হামিদ। শাকিব সম্পর্কে তিনি বলেছিলেন, একজন সুপারস্টারের গায়ে মেয়েরা পড়তেই পারে, কিন্তু আমি পড়ব কেন?